ইসরায়েল তো বটেই আমেরিকার বিরুদ্ধে ভয়ঙ্কর অ্যাকশন নিতে যে ব্যবস্থা নিচ্ছে ইরান আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা রইল এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে বিশ্বের ছাপ্পান্নটি মুসলিম দেশের মধ্যে এই একটি দেশই আসলে বাপের বেটা বাকিরা সব হিজুরা কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই তো বাস্তবতা আমেরিকা ইসরায়েলসহ তাদের দোসরদের কলিজা ছুঁড়ে ভোনা করে খাওয়ার মতো সাহস তো ওই ইরানেরই দেখছি তারা মুখে বলে আবার করেও দেখায় বা দেখানোর আপ্রাণ চেষ্টা করে এবং করছেও বাকিরা ধরি মাছ না পানির মতো নিজেদের মসনদ ক্ষমতা আর গ্রহণযোগ্যতা ধরে রাখার জন্য ডিপ্লোম্যাটিক হয়েতে কথা বলে গাজাতে কী নির্মমভাবে হত্যাযজ্ঞ চলছে আর ধ্বংস করা হচ্ছে সব কিছু এই দৃশ্য ছবি ভিডিও দেখেও মেরুদণ্ডহীন হিজুরা টাইপের দেশগুলো যখন সোনার চামচে ইফতারের সময় শরবত নাড়ায় তাদেরকে বারবার চপেটাঘাত করে ইরান ঠিক তাদের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ইরানি বিপ্লবী গার্ড বাহিনী হিজবুল্লাহ হুথি ও ইরাকি প্রতিরোধ ফ্রন্টের মাধ্যমে ইসরায়েলে হামলা চালিয়ে ভূমধ্যসাগরে দাপট দেখিয়ে বুঝিয়ে দিয়েছে বিশ্বে একটি মুসলিম দেশ তা হল ইরান ইরানি কনসুলেটে হামলার জেরে এবার দুর্বার গতিতে হামলার প্রস্তুতি নিয়ে নামছে দেশটি কোটর থেকে বের হয়ে আসা ক্ষোভে ফেটে পড়া রক্তচক্ষুর আক্রমণ ও অস্ত্রের লক্ষ্যবস্তুতে এবার ইসরায়েল শুধু নয় আমেরিকাও কার সাধ্য আছে ইরানকে ঠেকাও ইরান যুক্তরাষ্ট্র সরকারকে লিখিত বার্তা দিয়ে নেতানিয়র ফাঁদে না জড়াতে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্টের সহযোগী মোহাম্মদ জামশিদি যুক্তরাষ্ট্র ইরানকে আমেরিকান স্থাপনাগুলোকে লক্ষ্যবস্ত না করার আহ্বান জানিয়েছে এর জবাবে ইরান বলেছে ইসরায়েল থেকে দূরে থাকো যাতে তুমি আঘাত না পাও তাৎক্ষণিকভাবে বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে বিমান হামলায় দুই জেনারেল সহ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের অর্থাৎ আইআরজিসির সদস্য নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে ইরান এ নিয়ে ইসরায়েলকে এবার কড়া হুঁশিয়ারি দিল তেহরান ইরানের এই হামলার আশঙ্কায় রীতিমতো ভয়ে আছে ইসরায়েল ইতোমধ্যে কড়া নিরাপত্তা চাদর দিয়ে ঢেকে রেখেছে তেলাবিপকে জোরদার করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বৃহস্পতিবার থেকে বাতিল করা হয়েছে সেনাবাহিনীর ছুটি বন্ধ করা হয়েছে দেশটির জিপিএস সেবা যুদ্ধের শঙ্কায় পূর্বের আশ্রয় কেন্দ্রগুলো খোলার পরিকল্পনা করছে ইসরায়েল সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি বা আমেরিকান সম্পদ লক্ষ্য করে হামলার ঘোষণা দিয়েছে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভাব্য ইরানি আক্রমণের উচ্চ সতর্কতায় রয়েছে পাশাপাশি তারা হামলা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে শুক্রবার পাঁচ এপ্রিল একজন মার্কিন কর্মকর্তা কথা জানান খবর রয়টার্সের ওই কর্মকর্তা একটি সিএনএন রিপোর্টের বরাতে নিশ্চিত করে বলেছেন আগামী সপ্তাহে আক্রমণ হতে পারে এবং আমরা অবশ্যই সতর্কতার উচ্চ অবস্থানে আছি গেল সোমবার সিরিয়ার ইরানি দূতাবাসে সন্দেহভাজন ইসরায়েলি বিমান হামলায় সাত কর্মকর্তা নিহত হয়েছেন শুক্রবার নিহতদের জানা যায় এই হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে তেহরান তারা বলেছে এই হামলার প্রতিশোধ নেয়ার অধিকার তাদের আছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এক আলাপে ইরানের হুমকি নিয়ে আলোচনা করেছেন বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বলেন আমাদের দলগুলো তখন থেকে নিয়মিত এবং ক্রমাগত যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র ইরানের হুমকির বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষায় পূর্ণ সমর্থন করে পাঁচ এপ্রিলের খবর ইরান জুড়ে চলছে বিক্ষোভ মিছিল রাস্তায় রাস্তায় হাজার মানুষের ঢল রাগে ক্ষোভে ফেটে পড়েছে পুরো দেশ বিক্ষোভের মাঝেই ঝুলে রাখা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিকৃতি দেখে মনে হচ্ছে নেতানিয়াহুকে ফাঁসি দেওয়া হচ্ছে আন্দোলনের নেতৃত্ব দিতে মাইক হাতে দাঁড়িয়ে আছেন একজন তার পাশেই আবার ফাঁসির সেই মঞ্চে জল্লাদের ভূমিকায় দাঁড়িয়ে আছেন অন্য একজন বিক্ষোভকারী নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগানও দিচ্ছেন বিক্ষোভকারীরা সবার মুখে মুখে একই বলি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ধ্বংস হোক অনেকে আবার আন্দোলনের মাঝে পড়ছেন ইসরায়েলের পতাকাও এক এপ্রিল সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলের নৃশংস হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড সদস্য নিহত হন সোমবারের বিমান হামলায় নিহতদের মধ্যে ইরানি বিপ্লবী গার্ড আইআরজিসির সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিও ছিলেন ডিসেম্বর থেকে সিরিয়ায় ইরানি কর্মকর্তাদের হত্যার ধারাবাহিক হামলার মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ এবং মারাত্মক যার জেরেই শুরু হয় এই বিক্ষোভ মিছিল নিহতদের জানাজার সময় বিক্ষোভকারীরা আরও ফুলে ফেঁপে ওঠেন নিহত কর্মকর্তাদের জানাজার মানুষ জানাজায় অংশ নেয়া বিশাল জনতার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন একজন সেনা আন্তর্জাতিক আল দিবসের দিনেই তেহরানে জানাজার কার্যক্রম সম্পন্ন হয় ইরানের প্রতিশোধমূলক হামলার ভয়ে ইহুদিবাদী ইসরায়েল বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত তার রাষ্ট্রদূতদের সরিয়ে নেয়ার পাশাপাশি দূতাবাসগুলো খালি করে ফেলেছে বলে খবর দিয়েছে হিব্রু ভাষার কয়েকটি পত্রিকা এসব গণমাধ্যম জানিয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কূটনৈতিক মিশনে ইসরায়েলি বিমান হামলার ব্যাপারে তেহরানের সম্ভাব্য প্রতিক্রিয়ার ভয়ে তেলাবিব এই ব্যবস্থা নিয়েছে হিব্রু দৈনিক ইয়াদিওথ আহরণ জানিয়েছে ইসরায়েল যেসব দেশে তার দূতাবাসগুলো খালি করে ফেলেছে সেসব দেশের মধ্যে রয়েছে বাহরাইন মিশর জর্ডান মরক্কো ও তুরস্ক ইসরায়েলি সাংবাদিক ও সামরিক ভাষ্যকার ইতালি ব্লুমেনতাল এক্সপোস্টে লিখেছেন ইরানি প্রতিক্রিয়ার কথা বিবেচনা করে বিশ্বব্যাপী আমাদের দূতাবাসগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে তিনি আরও লিখেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বেশ কয়েকটি দেশে আমাদের কূটনৈতিক মিশনগুলো খালি করে ফেলা হয়েছে কিছু মিশনের কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে এসব মিশনকে কোনো অনুষ্ঠান পালন থেকে বিরত থাকতে বলা হয়েছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে তারা ইরানের প্রতিশোধমূলক হামলার ভয়ে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে গেল সোমবার ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাস সংলগ্ন কনসুলেট ভবনে ভয়াবহ বোমা হামলা চালায় হামলায় পাঁচতলা ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং দুজন পদস্থ সেনা কর্মকর্তা সহ সাত ইরানি সামরিক উপদেষ্টা নিহত হন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হিল উজমা খামে নেই বলেছেন তার দেশ ইসরায়েলকে শাস্তি দেবে এবং সিরিয়ায় ইরানি সামরিক উপদেষ্টাদের হত্যা করার জন্য তেল আবিবকে অনুতপ্ত হতে হবে সালাউদ্দিন ফারুকি আব্দুল হামিদ মোল্লা জাদে আল আদল সন্ত্রাসী গোষ্ঠীর অন্যতম নেতা ইরান তাকে আইএসআইএস বা দায়েশের নেতাদের মতোই মোসাদের সন্ত্রাসী নীতি বাস্তবায়নকারী নেতা বলে মনে করে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তানের গভর্নরের উপনিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থার সচিব আলী রেজা মারহামাতি বুধবার রাতে সন্ত্রাসী গোষ্ঠী জৈশ আল আদল ওই প্রদেশের রাস্ক এবং চবাহার শহরের দুটি সামরিক সদর দপ্তরে হামলার খবর দিয়েছে জৈশ আল আদল ইরানে জয়ীশ আল জুলুম নামে পরিচিত জৈশ আল আদল সন্ত্রাসী গোষ্ঠী বুধবার রাতে রাস্ক এবং চবাহারে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কার্যালয় দখল করার চেষ্টা করে কিন্তু নিরাপত্তারক্ষীদের প্রতিরোধের মুখে সন্ত্রাসী ওই গোষ্ঠীটির সকল পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় ইরানের নিরাপত্তা বাহিনী এখন পর্যন্ত ষোলো জন সন্ত্রাসীকে হত্যা করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর স্থল বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুরের ঘোষণা অনুযায়ী সন্ত্রাসীদের হতাহতের সংখ্যা বেড়ে আঠারো জনে দাঁড়াতে পারে এই সন্ত্রাসী হামলায় ইরানি নিরাপত্তা বাহিনীর এগারো সদস্য শহীদ হয়েছেন বর্তমানে চবাহার ও রাজকের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সন্ত্রাসী গোষ্ঠী জয়ীশ আল আদল তাকফিরি ও সালাফি চিন্তাধারার অনুসারী এবং সিরিয়ায় তা ফিরি সন্ত্রাসী গোষ্ঠীর সমর্থক এই সন্ত্রাসী গোষ্ঠীটির ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার কথা নিরাপত্তা প্রতিবেদনে বারবার উল্লেখ করা হয়েছে তারা এই পর্যন্ত জাহেদান সন্ত্রাসী হামলা সহ ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে সংঘটিত বেশ কয়েকটি হত্যা গুপ্ত হত্যা এবং সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার বিশ্ব কুচ দিবসে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন শহর ও গ্রামের জনগণ মিছিল ও শোভাযাত্রায় অংশ নিয়ে নির্যাতিত ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন ও সংহতি জানিয়েছে প্রতি বছরই ইরানের জনগণ দিবসটি উপলক্ষে ফিলিস্তিনিদের প্রতি ও সমর্থন মিছিল করে। তবে এবার দিবস এমন সময় দমে চলছে ইহুদিবাদীদের কবল থেকে মুসলমানদের প্রথম কেবলা সমৃদ্ধ নগরী বাইতুল মোকাদ্দাসকে মুক্ত করার প্রত্যয় নিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমিনী রহমতুল্লাহ আলহে উনিশশো সালে প্রথম এ দিবস পালন করার কথা ঘোষণা করেন যাতে বিশ্বের স্বাধীন চেতা মানুষেরা বর্ণবাদী ইসরায়েলের বিরুদ্ধে তাদের ঘৃণা প্রকাশ করে গাজ উপত্যকার নিপীড়িত ও বর্বর হামলার মধ্যে দিনাতিপাত করছে ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ হতাহত হয়েছেন এর পাশাপাশি সেখানে এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং সংক্রামক রোগ ছড়িয়ে পড়েছে এ কারণে এবারে কোচ দিবসে বিশ্বের সব ধর্ম বর্ণ ও জাতির মানুষ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ইসরায়েলি অপরাধের নিন্দা জানিয়ে গাজোপত্যকার জনগণের প্রতি সমর্থন ঘোষণা করেছে সেদিনের মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল ফিলিস্তিনি পতাকা এবং ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে স্লোগান লেখা প্ল্যাকার্ড গত সাত অক্টোবর থেকে দখলদার ইসরায়েলি বাহিনী পশ্চিমা দেশগুলোর সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা নিয়ে গাজোপত্যকা ও জর্ডান নদীর পশ্চিম তীরে নিরুপায় মজলুম ফিলিস্তিনিদের বিরুদ্ধে নির্বিচারে গণহত্যা চালিয়ে আসছে গাজায় শহীদের সংখ্যা পাঁচ এপ্রিল পর্যন্ত তেত্রিশ হাজার একানব্বই জনে পৌঁছেছে আহত হয়েছে ছিয়াত্তর হাজার জন উনিশশো সালে ব্রিটিশ উপনিবেশবাদী শাসকের পরিকল্পনায় বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি ভূমিতে ইহুদিদের অভিবাসনের মাধ্যমে আজকের ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটি তৈরি করা হয় এবং উনিশশো সালে অনানুষ্ঠানিকভাবে এর অস্তিত্ব ঘোষণা করা হয় এরপর থেকে গোটা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করার জন্য তাদের বিরুদ্ধে বহু গণহত্যা এবং জাতিগত নিধন অভিযান চালিয়েছে ইসরায়েল দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন